এই একটা ছোট্ট যন্ত্র আপনার অনেকগুলো খরচ কমায় দিবে এবং আপনার উৎপাদন বাড়ায় দিবে। শুধু এই হ্যান্ডেলটা ব্যবহার করে বীজ দিতে পারবে। এখন আপনি যখন সার ছিটায় দিবেন এই জায়গাগুলো সবগুলো অপচয় হবে, এই দিকেরগুলো সব অপচয় হবে। এরকম তামাক ক্ষেত আছে, তামাক ক্ষেতেও গেলে দেখতে পারবেন যে এরকম কত অপচয় করি আমরা। গাছের গোড়া পর্যন্ত এই সারটা চলে যাবে, তাহলে বুঝতে পারছেন আপনার একদম এক্স্যাক্ট যে জায়গার জন্য আপনার সারটা প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। আমার কাঁধে একটা নতুন যন্ত্র দেখছেন, এর আগে যেগুলো দেখেছেন সেগুলো হচ্ছে স্প্রে করার জন্য ব্যবহার হয়েছে। এটা প্রথম, যেটা হচ্ছে আপনার সার ছেটানোর যন্ত্র। এর আগে যেগুলো দেখেছিলেন আপনারা স্প্রে করে সেই সেম মডেলেই তৈরি, কিন্তু এটাকে দিয়ে কি করা হয়, সার দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে এখানে সার দিয়েছি এবং এখানে সার রাখা হয়। এই সারগুলো এই দিক দিয়ে এসে আপনি নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারবেন। কারণ এটা কেন ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বুঝাই দিই। আপনারা জানেন যে যেই জায়গায় যে ফসলগুলো আমরা আবাদ করি সেখানে আমরা সার সবসময় ম্যানুয়ালি এইভাবে ছিটাই দিই। ছিটাই দেওয়ার কারণে কি হয়, পুরো জমিতে যেখানে সেখানে পড়ে যায়, যে গাছটার দরকার সেখানে সার পর্যাপ্ত যায় না, সে কারণে ঘাস বেড়ে যায় এবং আপনার ফসল কিন্তু কমে যায়। তার মানে কি, ঘাস সবসময় বেশি সার টানে। তো ওইটা নিয়ন্ত্রণ করার উপায় কি, নিড়ানি দিতে হয়, বারবার ছিটতে হয়, এটার একটা খরচ বেড়ে যায়। কিন্তু এটা দিলে কি হবে, আপনি প্রত্যেকটা ঘাসের গোড়ায় দিতে পারবেন, যেটার কারণে ঘাসগুলো কম সার পাবে এবং আপনার এই যে ভুট্টা বা যে কোনো ফসল আছে সেই ফসলগুলো দ্রুত বড় হবে। এবং ঘাস যখন আপনার কম হবে তখন আপনার নিড়ানি খরচও কমে যাবে। তো এই একটা ছোট্ট যন্ত্র আপনার অনেকগুলো খরচ কমায় দিবে এবং আপনার উৎপাদন বাড়ায় দিবে। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা স্টিলের। স্টিলের আপনি দুইভাবে কাজ করতে পারবেন, এক হচ্ছে উপরে উপরে জাস্ট এমনি করে দিতে পারবেন, হালকা করে হালকা করে ছিটায় দিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি চাইলে এমনি একটা করে চাপ দিয়েই একদম মাটির নিচে এইভাবে একটু হালকা সরাই দিয়ে চাপ দিলেই এখানে পড়ে যাবে। তো আপনি যখন এটা তুলে ফেলবেন মাটি সরে যাবে এবং গাছের গোড়া পর্যন্ত এই সারটা চলে যাবে। তার মানে বুঝতেই পাচ্ছেন আপনি চাইলেই এর উপর দিয়েও দিতে পারবেন এবং মাটির নিচেও আপনারা সারটাকে দিতে পারবেন। তাহলে বুঝতে পাচ্ছেন আপনার একদম এক্স্যাক্ট যে জায়গার জন্য আপনার সারটা প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আশা করি যে এই প্রোডাক্টটা আপনাদের অনেক কাজে দিবে এবং আপনাদের কাজকে আরও সহজ করবে, খরচ কমায় দিবে এবং আপনার উৎপাদন বাড়ায় দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।